নমস্কার, প্রথমে বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া। আর আজকে শাস্ত্র মতে দশমী, কিন্তু বাঙালির মনে প্রাণে কিন্তু নবমী। তবে আজকে কিন্তু শাস্ত্র মতে যে সমস্ত পুজো গুলো হয়েছে সেখানে, তার জন্য কিন্তু আজকে দশমীর যে সিঁদুর দান সেটা কিন্তু শুরু হয়ে গেছে। লম্বা লাইন দেখতেই পাচ্ছেন, বহু মহিলারা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়েছে এবং বহু মহিলাদের কিন্তু ঢল নেমেছে বলতে গেলে। একের পর এক সকলকে, মাকে সকাল থেকে বিদায় জানাতে প্রত্যেকেই কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়েছে। তো আমি একটু কথা বলবো। আচ্ছা দিদি, আপনার নাম কি? আমার নাম মিথিকো। আচ্ছা, তো আজকে তো বলতে গেলে আমরা বাঙালি নবমী ভাবি, কিন্তু আজকে তো দশমী, এত কম সময় মাকে বিসর্জন দিতে হবে, ওটাই আর কি। মানে মানে কিরকম যেন মানে হয়ে গেল, মানে এবার নবমী অষ্টমী একদম একদিনে, অনেক অঞ্জলি দিতে পারিনি, আবার কালকে 9টা অবধি দশমী, মানে শুনছি আজকে সারাদিন আর কাল সকাল 9টা অবধি। তো আজকে কি সিঁদুর দিতে এসেছে? বেছে নিলেন কেন? অন্যান্য জায়গায় কি সিঁদুর খেলা হচ্ছে না আজকে? অন্য অন্য জায়গায় তো শুনলাম যে হচ্ছে না, কিন্তু আমরা প্রতি বছর এই নাট মন্দিরেই আসি, বহু প্রাচীন, একবারই শুনলেন, বহু প্রাচীন পুজো গুলির মধ্যে অন্যতম যেটা শাস্ত্র মেনে হয় সেটা কিন্তু এই বরাবরই কালিয়াগঞ্জের নাট মন্দিরের পুজো। এটি কিন্তু শাস্ত্র নিয়ম নীতি মেনেই কিন্তু এই পুজো করা হয়। তার জন্য আজকেই কিন্তু শাস্ত্র মতে আজকে এখানে কিন্তু দশমীর কিন্তু যে সিঁদুর দান মাখে সেটা কিন্তু শুরু হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়েছে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম অর্পিতা গোপ। আচ্ছা একটু এদিকে দেখ। আচ্ছা, তো মাকে সিঁদুর দিতে এসেছো? হ্যাঁ। আচ্ছা, তো আজকে তো বলতে গেলে দশমী পড়ে গেল, সিঁদুরও দিয়ে মাকে বিসর্জন এত কম সময় পেলে, অষ্টমী নবমী একদিনে পড়ে গেছে এই বছরে, তা ওর জন্য অসুবিধা হয়ে গেছে, তা আজকেই ওর জন্য দশমী, তার জন্য আজকে সিদ্ধানটা আজকে করব। আজকে কি ঘোড়াটা এবার পুজোয় ঠিকঠাক কমপ্লিট হবে? না না, ওরকম তো ভাবে হয়ও নি সেরকম, যেহেতু অষ্টমী নবমী একদিনে পড়ে গেছে তো ওর জন্য অসুবিধাই হয়ে গেছে, তা আজকেও রাতে বেলা বেরোবো তাই। আজকে এত কম সময় মাকে বিদায় দিতে হচ্ছে, তার জন্য কি মন খারাপ কিছুটা হলো? হ্যাঁ, মন তো অবশ্যই খারাপ, কারণ যেহেতু এবার 3 দিনে পুজোটা হয়ে যাচ্ছে না, ওর জন্যই মন তো অবশ্যই খারাপ। একেবারেই শুনলেন, মানে বাঙালি যেটা 4 দিনে পুজোর আনন্দ উপভোগ করে সেখানে কিন্তু মাত্র 3 দিনেই কিন্তু এই পুজো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই কিন্তু অনেকেরই মনে একটা দুঃখ বেদনা, কারণ এত কম সময়ে কিন্তু মাকে যেহেতু বিদায় দিতে হচ্ছে, তো অনেকেই এখানে সকাল থেকে লম্বা লাইন, আর এটা হচ্ছে কালিয়াগঞ্জের নাট মন্দির, প্রত্যেকে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, সিঁদুর দিতে যাচ্ছে, আর এখানে কিন্তু অনেকেই সিঁদুর দিয়ে ফেলেছে মাকে, তো তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা তোমার নাম কি? জয়িতা কুণ্ডু। জয়িতা কুণ্ডু, বাড়ি কোথায়? উত্তর চিরাইলপাড়া। আচ্ছা, উত্তর চিরাইলপাড়া। তো প্রতি বছর এখানে আসো? না, প্রতি বছর এখানে আসা হয় না, এবছর আমি প্রথম আসলাম। আচ্ছা, প্রতিবার কোথায় দাও? ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি, তো এবার ওখান থেকে এখানে আসলে, ওখানে এবার শুধু ধোয়া দিচ্ছে না, কালকে দিবে, সেই জন্য এখানে আসলাম, দশমীতে আজকে লেগে আছে। একেবারেই তাই, কোনো কোনো জায়গায় আজকে সিঁদুর ছোঁয়াতে দিচ্ছে না, আবার আজকে নাট মন্দিরে এখানে হচ্ছে। তো নবমী বাঙালির মনে প্রাণে কিন্তু আজকে নবমী, কিন্তু শাস্ত্র মতে আজকে দশমী পড়ে গেছে, তো কি বলবে এটা নিয়ে? খারাপ লাগছে? খারাপ তো লাগছে, একদিন ঘোড়া কমে যাচ্ছে, মানুষ এই কটা দিনের জন্য তো অপেক্ষা করে, সব দিন তো আর হয় না, একেবারে বছরে একবারই আমরা অপেক্ষা করে থাকি, সেই জন্য তো একটুখানি আনন্দ তো কম হচ্ছে এই একটা দিনে। একেবারেই তাই। তো আজকে কি বেরোবে ঘুরতে? না, আমি বেরোতে পারবো না, একটু অসুবিধা আছে, আমার ছেলে খুবই ছোট, মানে এইটুকুন এসেছি এটাই অনেক। আচ্ছা আচ্ছা, একেবারে এত দূর থেকে এসেছে, তো শুনতেই পারলেন, মানে কিছুটা কিন্তু একটা বাঙালির পুজোতে কিছুটা কিন্তু ঘাটতি থেকেই যাচ্ছে, কারণ আজকে কিন্তু বাঙালির যেহেতু বলতে গেলে দশমী পড়ে গেছে, সিঁদুর দান শুরু হয়ে গেছে, বহু যে বারোয়ারি পুজোগুলো রয়েছে, বহু বারোয়ারি প্রাচীন রীতি মেনে যে পুজোগুলো শুরু হয়েছে, তার সেখানে কিন্তু আজকে কিন্তু দশমীর ঘট বিসর্জন হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু আজকে কিন্তু এই সিঁদুর দান মাকে কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় লম্বা লাইন, কিন্তু প্রত্যেকে কিন্তু এই যে নাট মন্দিরে এসে মাকে কিন্তু বিদায় জানাতে, প্রত্যেকে কিন্তু আলতা সিঁদুর এবং মিষ্টি মুখ করাতে লম্বা লাইনে দাঁড়িয়েছে সকাল থেকে। তো এখানে অনেকে এসেছেন বহু দূর দূরান্ত থেকে। দিদি আপনার নাম কি? রত্না সাহা। রত্না সাহা, কোথা থেকে এসেছেন? মহেন্দ্রগঞ্জ থেকে। তো আজকে তো বলতে গেলে এত কম সময় মাকে বিদায় জানাতে হচ্ছে, আমাদেরকে খারাপ লাগছে, ভালো লাগছে না। আচ্ছা,
তো এখানে কি বরাবরই আসেন নাকি? হ্যাঁ আমরা এখানেই আসি বরাবর, আমাদের মাত মন্দিরে আমরা এসেছি। আচ্ছা, তাহলে শুনতে পারলেন বরাবরই কিন্তু বহু মানুষজন এখানে আসে। তো আরেক দল দেখতে পাচ্ছেন মাকে বিদায় লগ্নে কিন্তু সেলফি তুলতে বা ফটোশুট করতে ব্যস্ত, তো দিদিদের কাছেই চলে যাব। আচ্ছা দিদি একটু এদিকে, তো হচ্ছে ফটো তুলে তোলা হচ্ছে নাকি? তো আজকে তো সিঁদুর খেলা, আজকে যেখানে আমরা নবমী ঘুরবো বলে প্ল্যান করছি সেখানে আজকে সিঁদুর দিয়ে মাকে বিদায় জানাতে হচ্ছে, তো কেমন লাগছে? একটু খারাপই লাগছে, কিন্তু তাও আমরা সিঁদুর খেলে বিকালে আবার বের হবো। আচ্ছা আজকে আবারও বের হবো, বের হবো, আমাদের কমপ্লিট হয়নি তো দেখা। আচ্ছা একেবারেই তাই, অনেকেরই কমপ্লিট হয়নি। তো আজকে কোথায় কোথায় ঘুরবেন? আজকে কালিয়াগঞ্জে ঘুরবো, কালিয়াগঞ্জেই ঘুরবেন। তো এত কম সময়ে আজকে দশমী সিঁদুরদান হয়ে নবমী যেখানে আমরা ভাবি সেখানে আজকে সিঁদুর দিতে হচ্ছে, তো সব জায়গায় কি আজকে সিঁদুরদান চলছে? শেষ মুহূর্তে মাকে কিন্তু ছবি তুলে মানে বিদায় দেওয়ার জন্য কিন্তু একটা চার জা মিলে একটা ছবিও তুলে নিলেন টুক করে। তো যাই হোক, এ কয়েকদিন সবাই মিলে কেমন খুব আনন্দ হলো? আচ্ছা ভালো হলো। আচ্ছা ছবি তোলা দেখে নিলাম, এবার হচ্ছে আরেকজন এসেছেন তাদের সাথে কথা বলবো। দিদি আপনার নাম কি? পায়েল বোস। কোথা থেকে এসেছেন? আমি কালিয়াগঞ্জ থেকে, কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জে। তো প্রতিবারই এখানে আসা হয়? হ্যাঁ প্রত্যেকবার আসি। আচ্ছা তো আজকে শাস্ত্র মেনে তো সিঁদুর দান হয়ে গেল, তো কম সময়ে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু সময়টা কম হয়ে গেল না আজকে নবমী যেখানে ঘুরবো? সময়টা কম হয়ে গেল, আমাদের তো আগামী কাল হওয়ার কথা ছিল, তো মন তো একটু খারাপ লাগবেই। আচ্ছা আজকে কি ঘোরার কোনো প্ল্যান রয়েছে? হ্যাঁ যাব, একটু উদগ্রাম যাব। আচ্ছা উদগ্রামে যাবেন, তো উদগ্রামে তো মনে হয় পুজো শেষ হয়ে গেছে আজকে। হ্যাঁ তাও একটু যাব। আচ্ছা দেখতে যাবেন, এর আগে এর মধ্যে যাননি নাকি পুজোর? না গেছিলাম উদগ্রাম। আচ্ছা আবারও যাবেন। আচ্ছা ঠিক, তো একেবারেই শুনলাম দিদির কথা, তো শুনতেই পারলেন এখানে প্রত্যেকেই কিন্তু, আমি আরেকবার লাইনটা দেখাবো আপনাকে, সকাল থেকে কিন্তু ভিড় আর দেখতেই পাচ্ছেন লম্বা লাইন, অনেকেই কিন্তু লালপাড়া সাদা শাড়ি পরে কিন্তু এখানে মাকে যে সিঁদুর দান করতে কিন্তু এই লম্বা লাইনে দাঁড়িয়েছে। আর এখানে দেখছেন একদল কিন্তু সিঁদুর মাকে সিঁদুর দিয়ে কিন্তু একে অপরের সাথে সিঁদুর খেলতে কিন্তু ব্যস্ত প্রত্যেকে কিন্তু। দিদি আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জে, তো আজকে মাকে বিদায় দিয়ে দিলেন? হ্যাঁ। আচ্ছা এবার তো নবমী দশ মানে আনন্দটা হলো না, অষ্টমীর আনন্দ নবমীর মধ্যেই চলে গেল। একেবারেই তাই, তো মন খারাপ হচ্ছে? অবশ্যই। আচ্ছা অনেক ক্লাব গুলো তো এখনো মনে হয় সিঁদুর দান আজকে হচ্ছে না, শুধু প্রাচীন যে পূজোর গুলো নিয়ম নিষ্ঠা সহকারে হয় সেখানেই হচ্ছে? হ্যাঁ। আচ্ছা তো প্রতিবারই এখানে আসেন না অন্য কোথাও যাওয়া হয়? না আমি এবারই কালিগঞ্জে এসেছি, এখানে নতুন ভাবে, আগে কুশমন্ডি ছিলাম ওখানে মাকে সিঁদুর পরাতাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে? আচ্ছা এবারে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনলেন আমি কিন্তু পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমি তোমাদের প্রতিবেশী, ও অবশ্য এখন প্রতিবেশী, তুমি প্রতিবেশী? হ্যাঁ তুমিও এখানে না আমিও কিন্তু টুক করে একটা কিন্তু সব দিদিদের সাথে কিন্তু সিঁদুর খেলে নিলাম, আপনারা দেখছেন বর্তমানের কথা, এই মুহূর্তে কিন্তু সিঁদুর খেলা চলছে জোর তোর। Thank you.
কোথা থেকে এসেছেন আপনারা দিদি? নাম্বার স্কুল। ও দুই নাম্বার স্কুলে, আচ্ছা আচ্ছা। দিদি আপনি কোথা থেকে এসেছেন? এই যে বস্তাপট্টি। বস্তাপট্টি আপনি? শ্রী কলোনি। শ্রী কলোনি আমি কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ সিডিও নাম। আচ্ছা, তার মানে দেখছেন কালিয়াগঞ্জের সবাই কিন্তু এখানে আছে আর প্রত্যেকে কিন্তু সিঁদুর খেলা এই মুহূর্তে মেতে উঠেছে। পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আরো মাসে ১৩ পার্বণের সেরা পার্বণ হল দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।